স্ত্রীর ফোনে উকি দিলে হতে পারে কারাদণ্ড, এমনই নির্দেশিকা জারি হয়েছে। তবে নিয়ম শুধু বরদের জন্য হয়, এই নিয়ম স্ত্রীদের জন্য সমানভাবে প্রযোজ্য। সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে এখন এই নতুন আইন নিয়ে তোলপাড় চলছে। জানা গেছে, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যই এই আইন করা হয়েছে সৌদি আরবে। সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে এই কাজ করতে পারে। যদিও এই আইনে অনেকে মনে করছেন নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ অনেক ক্ষেত্রে মুসলিম দেশগুলিতে বিবাহ বিচ্ছেদের মামলায় বরের মোবাইল ফোনের একাধিক তথ্যই প্রমাণ হিসেবে জমা দিয়ে থাকেন তারা। স্বামীর মোবাইল ফোনে বিবাহ সম্পর্কের একাধিক প্রমাণ থাকে। এই আইন জারি হওয়ার ফলে আর সেসব প্রমাণ হিসেবে জমা দিতে পারবেন না তারা। স্ত্রী এবং বর একে অপরের ফোনে উকি দিলে জেল তো বটেই, হতে পারে মোটা টাকাও জরিমানা হতে পারে। এই আইন জারির সপক্ষে যুক্তি দিয়ে সৌদি সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বেড়ে চলা সাইবার ক্রাইম রুখতে এটা করা হয়েছে। আরও তথ্য জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।